মুর্শিদাবাদের জলঙ্গিতে সেখানে ফরিদপুর অঞ্চলের টিকর বেরিয়ায় 215 নম্বর আইসিডিএস সেন্টার। চাল বিলিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। আজ সেপ্টেম্বর মাসের মাসিক চাল বিলি বণ্টনের দিন, দেখতে পাওয়া যায় চালের মধ্যে প্রচুর পোকা। তারপরই অভিভাবকরা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। অভিযোগ, সরকার তাদের ভালো চাল দেয়, অথচ যিনি এই চাল বিলি বণ্টনের দায়িত্বে রয়েছেন তিনি ব্যাগে করে চাল নিয়ে এসেছেন, বাজে চাল। অভিভাবকরা আজ চাল নিতে এসে দেখে চালের মধ্যে পোকা রয়েছে, তখনই রীতিমতো তারা বিক্ষোভ প্রদর্শন করে। তারা বলে তারা কিছুতেই এই চাল নেবে না। অপরদিকে স্কুলের শিক্ষিকা শামেজান খাতুন, তিনি বলেছেন তার কিচ্ছু করার নেই। গত এক মাস আগে চাল এলেও বিলি বণ্টনের কোনো রকম অর্ডার না থাকার কারণে চাল পড়ে পড়ে সেখানে পোকা ধরে গিয়েছে এবং আধিকারিকরা জানিয়েছে সেই চালই দিতে হবে। এত খারাপ চাল কিভাবে দিতে পারে, এই প্রশ্ন তুলছে সেখানকার স্থানীয় মানুষজন। প্রথমে আমরা শুনে নিই কি অভিযোগ অভিভাবকদের। সম্পূর্ণ ভুং ভাং চালে তো দেখলেন আপনি, বিশাল পোকা, ছাতা ধরা চাল। তারপরে চাল ওজনে কম, ডাল দিচ্ছে ওজনে কম, ডালের অবস্থা খারাপ, ছাতা এবং মানে অনেক নোংরা। ওই বাচ্চাদের তো অ্যাকচুয়ালি এটা ডিমডে স্কুল, পুষ্টিকর খাবার দেয় বাচ্চাদের, কিন্তু পুষ্টিকরের জায়গাতে সরকার প্লাস এই সরকারের আধিকারিকরা আমাদেরকে যে খাবার দিচ্ছে সেটা বিষে পরিণত। এই খাবার খেয়ে আমাদের বাচ্চাদের কি হবে? বাচ্চারা তো আরো পঙ্গু হবে, পুষ্টিকর তো দূরের কথা। অ্যাকচুয়ালি আমরা চাইছি যে এই চালগুলো বা এই স্কুলটা ভালো হয়ে চলুক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে যে স্টাফ আছে সেই স্টাফ একদম অশিক্ষিত, মানে কোনো কিছুই বোঝে না, খুব কথা বলতে গেলে কথাই বলতে পারছে না ঠিক মতো। তারপরে আমাদের আরেকজন আছে আতিকুচ্চা, ইনি আমাকে ফোন করেছিলেন, ফোনে বললেন যে এবারকার মতন চালিয়ে দাও। প্রত্যেকবার যদি এরকম চালিয়ে তাহলে তো জিনিসটা ওরা হয়তো খাচ্ছে কি না খাচ্ছে না ওরাই সেটা বলতে পারবে। আপনারা কোথাও অভিযোগ জানিয়েছেন এইসব চালের? এরা কোথাও অভিযোগ জানায়নি। স্থানীয় প্রধান প্রধান স্থানীয় প্রধান সাহেবও আমাদের জানায়নি, স্থানীয় এখানকারই প্রধান, কিন্তু প্রধান সাহেব এইসব বলার খোঁজই নাই না। আজকে আমি এখানে খোঁজ নিতে এসে তো বিশাল একটা ঝামেলা হয়ে গেল, যদি হয়তো এখানে না আসতাম ঝামেলাটা হতো না। আপনার পরিচয়? আমার পরিচয় হাসানুল ইসলাম, বাড়ি টিকরবাড়িয়া, কংগ্রেস কর্মী। আমি চাল পোকা, ডালে পোকা, ছাতা ধরা, ওই শিল্পী খাইয়ে অসুখ আমাদেরকে, শিল্পীকে কি দেখাবো আমরা, টাকা পয়সা আছে দেখাবো। কি চাইছেন এখন তাহলে আপনারা? আমরা চাইলাম পরিষ্কার চাল, যে মালটা এসেছে সে মালটা সঠিক চাই, মাসে মাসে মালটা পাই, মালটা পাই, এক মাসে মাল আর এক মাসে, এই তো আমরা মালটা সঠিক চাই, মাসে মাসে চাই। আমাদের বাচ্চা গরিবের জন্য তো এসেছে, এসেছে বাচ্চা জন্য, অসুখ হলে আবার কি করে দেখাবো? এই পোকা হলো, ছাতা হলো, বাচ্চা তো বিচার খাবো না, সিসি করে ফিরে দিচ্ছে। আপনার নাম? আমার নাম জাকে না। এবার আমরা শুনে নেব স্কুলের শিক্ষিকা শামেজান খাতুন, তিনি কি বললেন পুরো বিষয় নিয়ে। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা, আপনি আমি ওই এখানে তো স্কুলটা চালু হয়নি, লকডাউনের মধ্যে স্কুলটা থেকে স্কুলে চাল বিলি করতে বিলিছে, দিয়ে বাড়িতে চাল রাখি, বাড়িতে চালটা যেদিন আসে তার পরের দিন দিলে হয়তো ভালো হয়, কিন্তু চালটা আমাদের স্টকে থাকে, এই জন্য পোকা হয়। তাও অর্ডার দেয় না, অর্ডার না দিলে কি করে দিব, কোনো অর্ডার দেয় না। হ্যাঁ, সবাই দিদিকে বলেছি, তারপরে ওই সিডিওকে বলেছি, সবাই তো বলে, তো আর একটা কর্মীর সামনে আছে ও তো বলে, সবাই তো বলে। ওনারা কি বলছেন? ওনারা দেখো ইয়াকে মানে একটু বুঝি সুঝি বলো, এখন বর্ষার সময় ও একাটা হতেই পারে এরকম বলে। আপনার নাম? আমার নাম শামেজান খাতুন। শামেজান খাতুন আইসিডিএস এর শিক্ষক তো?